আজকে ওয়াফেল মেকিং ভিডিওটা শেয়ার করছি আপনাদের সঙ্গে কত সহজে এই জিনিসটা বানানো যায় আপনাদের সামনে সেটা হাতে কলমে তৈরি করে দেখাবে নিনি তো সবটা আমরা দেখব খেতে তো অসাধারণ লাগে এই ওয়াফেলটার বাইরেটা ভীষণ ক্রাঞ্চি ভিতরেরটা সফট আর তার পাশে তো খুব সুন্দর করে ক্রিম দিয়ে ডেকোরেট করা হয়েছে করে দিয়েছে যে বানাচ্ছে সেই খুব সুন্দর করে বানাচ্ছে আর আমরা এখন চলে গিয়েছিলাম আইসক্রিম পার্লারে আমি আগেও এই আইসক্রিম পার্লারের ভিডিও দেখিয়েছিলাম হিমক্রিম আইসক্রিম পার্লার এটা মহেশতলায় জলকলের কাছে আর যেখানে পূর্তি প্লাজা আছে সেখানেই দোতলাতে আছে তো এখানে আপনারা যাবেন আর এখানে বিভিন্ন রকমের আইসক্রিম আপনারা খেতে পারবেন তার সঙ্গে এরকম বফলও পাবেন আর যদি আপনারা একেবারে হাতে কলমে মানে শিখতে চান সেটা তো শেখা এইভাবেই বানানোর সময় দেখে শিখতে হবে এছাড়া শেখার উপায় নেই কিন্তু আপনারা দেখে নিতে পারেন নিজের চোখে যে কতটা সহজে করছে ওরা কফি দিয়ে তার সঙ্গে সুগার দিয়ে হ্যাঁ তারপরে একটু হালকা করে জল মিশিয়ে আরও কিছু দিচ্ছে তো সবটা মিশিয়ে একটা ব্যাটা তৈরি করে তারপর মেকার আছে এখানে সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছে দিয়ে যেটা বানানো চলছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন সেটাই দেখানো দেখানোর জন্যই আমি ভিডিওটা আজকে করেছি তো আমার খাই এই জিনিসগুলো কিন্তু কীভাবে বানানো হয় সেটা কখনো আর বোধহয় দেখা হয়নি কারণ যখন এটা বানানো হয় আপনাদের সামনেই বানানো হয় কিন্তু আমরা তখন নিজেদের গল্পে ব্যস্ত থাকি তো আমার মেয়েকে বললাম একটা মানে একটা ভিডিও কর তো ও ভিডিওটা করছিল ও আর আমি গিয়েছিলাম এই আইসক্রিম পার্লারে ভিডিওটা ও করলো আচ্ছা এইবার যে দেওয়া হয়ে গেল ব্যাটারটা তো এটা পাঁচ মিনিটের জন্য বেক করতে দেওয়া হয়েছে পাঁচ মিনিটের জন্য যখন বেক করা চলছে তখন তো আমরা গল্প টল্প করছি তার মাঝখানে পাঁচ মিনিট যখন হয়ে গেল তখন খুলে ওই মেশিনটা আর কি যেখানে তৈরি করছিল তো সেই মেশিনটা খুলে দেখানো চলছে দেখুন মাঝখানে একবার দেখা মানে দেখে নিলো আর কি হয়েছে কি না একটু নরম নরম ছিল বোধহয় তো তারপর কি করলো দেখুন উল্টো দিকে আবার দিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও দু তিন মিনিটের জন্য বেক করতে দিল তো যতক্ষণ না জিনিসটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরাই দেখে নিয়ে তার মানে দুপিঠ আর কি বেক করে নিল সুন্দর করে এবার ওই গরম গরম জিনিসটা বের করলো তারপর ছোট্ট একটা ফ্যান আছে কি কিউট ফ্যানটা সেটা দিয়ে ঠান্ডা করতে হলো ঠান্ডা করার একটাই কারণ আমি যেটা বুঝলাম জিনিসটা যত ঠান্ডা হবে গরম হওয়ার পর বেক করার পর নামানো হলো তারপর ঠান্ডা করতে হবে এই কারণে যেটা আরও বেশি ক্রাঞ্চি তার বজায় রাখার জন্য যত ঠান্ডা হবে তত ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে আর খুব সুন্দর সেপ দেওয়ার জন্য বা এটা কাঁচ মানে ছুরি দিয়ে কাঁচি না ছুরি দিয়ে এটাকে মানে খুব সুন্দরভাবে আন ইভেন পার্টগুলোকে ফেলে দেওয়া হচ্ছে খুব ভালো করে ওই ছোট্ট ফ্যানের সামনে ধরা হলো তারপর এটাকে একদম ঠান্ডা করা হচ্ছে যাতে আরও বেশি মুচমুচে হয় খেতে ভালো লাগে এরপর তো কী করে ডেকোরেট করছে সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো তো যে করছে তার নাম আপনারা আগে যদি ভিডিও দেখে থাকেন শিউডি হোস্টেলে তো নামটা নিশ্চয়ই জানেন সাহিল ভাই খুবই ভালো আইসক্রিম এই সমস্ত মানে লাইভ আইসক্রিমও তৈরি করে আর তাছাড়া বফেলও তৈরি করে দেখাচ্ছে আপনাদের সামনে বফেলটাকে দুভাগে ভাগ করে নিয়েছে এক ভাগে চকলেট স্প্রেড করে দিচ্ছে মানে এক পিঠে আর আপনাকে ওরা জিজ্ঞেস করে নেবে যে আপনি কোন ফ্লেভার পছন্দ করেন তো আমার ছেলে এবং মেয়ে দুজনেই এই চকলেট ফ্লেভার পছন্দ করে বলে ওরা এই ফ্লেভারটা বলেছিল তো দু পিঠ মানে এক একটা ওয়াফিল তার এক পিঠে চকলেট স্প্রেড করে দিয়েছে আবার অন্য আরেকটা একটা নিয়ে তারও আর এক পিঠে চকলেটটা স্প্রেড করে দিচ্ছে এবার যেমন স্যান্ডউইচ বানানো হয় ঠিক সেভাবেই চকলেটের দিকটা জুড়ে দেওয়া হবে আর যেদিকে চকলেট নেই মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা যেদিকে আছে বফেলের সেই দিকটা বাইরের দিক হয়ে থাকবে তারপর তো আবার ডেকোরেট করছে কিভাবে দেখুন তো এই যে দুটো পিঠ মানে ভেতরের দিকে চকলেট থাকছে আর বাইরের দিকটা মুচমুচে থাকছে আর ঠিক জোড়ার যে মুখের যে অংশগুলো দেখুন ওই সাইডটাতে যেটা দেখানো চলছে সেখানেও চকলেট দিয়ে ওই মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে যেমন তেমনি ডেকোরেটও করা হবে ওখানে তো আমার ছেলে স্কুলে গিয়েছিলো স্কুল থেকে ওকে নেওয়া হলো বাস থেকে নামিয়ে নিয়ে হিমক্রিম আইসক্রিম পার্লারে আমরা চলে এসেছিলাম তো সেখানে দিদি অপেক্ষা করছিলো ভাইয়ের জন্য ভাই না আসলে দিদি খাবে না সেই জন্য একটু অপেক্ষা করলো তারপর এটা বানানো চলছে দিদি ভাই দুজনে খেলো আর তার সঙ্গে আমিও একটু টেস্ট করে দেখলাম ছোটোদের খেতে বেশি ভালো লাগে আর আমি জাস্ট টেস্টই করি আর যেহেতু ভিডিও বানাবো তার জন্য কেমন খেতে সেটা তো নিজে পরখ করে দেখতে হবে তবেই না আপনাদেরকে আমি বলবো ভালো কি মন্দ তো সত্যি খুব ভালো লেগেছিলো দেখুন এখানে চোকো চিপস দিয়ে হোয়াইট চোকো চিপস আছে আর চকলেটটি চকলেট চোকো চিপস আছে সবটা দিয়ে আর হার্সি সিরাপ দিয়ে ডেকোরেট করা হয়েছিল আর পাশে ক্রিম দিয়ে আর একটা ডেকোরেশন করে দেওয়া হয়েছিল তো সবটা মিলে ভীষণ খেতে ভালো লেগেছিল। বাইরেটা বেশ মোচমোচে আর ভিতরেরটা সফট দেখুন কত সুন্দর করে ডেকোরেশনটা চলছে আমার ছেলে মেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছিল তো বফেলটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা দামটা মোটামুটি একশো পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টির মধ্যে হবে আমি ঠিক এখন বলতে পারছি না তবে টেস্ট কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন আর দেখতে থাকুন শিউলিন হেসেন সকলকে অনেক ভালোবাসা আর শিওলিন অস্কর ফেসবুক পেজ অবশ্যই দেখবেন রেডি হয়ে গিয়েছে সাহিল ভাইয়ের তৈরি করা এই বাফেল একটা চামচ আর তার সঙ্গে একটা টিস্যু পেপার অবশ্যই দরকার তো থ্যাংক ইউ সাহিল ভাই আর থ্যাংক ইউ হিমক্রিম আইসক্রিম পার্লার